চায়ের দোকান থেকে অলিগলি সবখানেই রংপুর সিটি নির্বাচনের আলোচনা। আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি প্রার্থীদের পাল্টাপাল্টা অভিযোগ আছে। কমিশন বলছে যে ভোটের মাঠ ঠিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফকরশাহিনীর রিপোর্ট। গলির মোড়, বাজার কিংবা বাড়ির উঠান, সবখানেই ভোটের হাওয়া। রংপুর নগরী সাজাতে আশ্বাসের শেষ নেই প্রার্থীদের। কেউ 31 দফা, কেউ 29, কেউ আবার 17 দফা ইশতেহার নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত। যদিও ভোটের আগে পরে প্রার্থীদের রূপ বদলের কথা বলছেন অনেকে, নানা প্রতিশ্রুতি থাকলেও বাসিন্দাদের ভাগ্যের পরিবর্তন হয় না। মেম্বার যখন হওয়ার সময় ঘুরে বেড়ান, আগে দেয় হাত ধরা পাল ধরা, ভাই ভোটটা দেন, এসে হাবি দেবে নানানটা, উঠান পর্যন্ত পাকা করে দেবে, কিন্তু কাজের বেলা ঠান্ডাটা ইশতেহার যেটা দেয় ওই হিসেবে তারা কেউ কাজ করে না। আমরা চাই একজন যোগ্য প্রার্থী, যে জনগণের উন্নয়নের দিক, রাস্তাঘাট, বিভিন্ন রকম সেবামূলক কাজে যার নিয়োজিত থাকবে, আমরা তার পক্ষেই কাজ করব। 27 তারিখ দেখিয়া ভোট দিন ঠাসিয়া। মাইকিং, পোস্টার, পথসভা সহ নানা উপায়ে নিজেদের তুলে ধরছেন প্রার্থীরা। তবে গণসংযোগ করতে গিয়ে মোটরসাইকেল শোডাউন, লেমিনেট করা পোস্টার টাঙ্গানো সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, আছে পাল্টাপাল্টি দোষারোপও। প্রতিদ্বন্দ্বিতা করছে যারা, তারা ভীষণভাবে বিধি ভঙ্গ করছে, তারাই শোডাউন করেছে, আমরা কিন্তু হেঁটে হেঁটে গণসংযোগ করছি। এমনি অপোজিশনের যে অনেক বিরোধ আছে, ইভিএম তারা চায় না, ইভিএমে তারা ভোট করতে চায় না। এখন সরকারকে পরীক্ষা দিতে হবে যে ইভিএমও সুষ্ঠু ভোট করা সম্ভব। যদিও কমিশনের হুঁশিয়ারি, নির্বাচনী আচরণবিধি ভাঙলে ছাড় পাবেন না কেউ। কিছু কিছু ব্যত্যয় হতে পারে, এটা অসম্ভব কিছু না, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের যারা আছেন কর্তা ব্যক্তিরা, ওনারা যখনই এগুলো প্রত্যক্ষ করবেন ওনারা ব্যবস্থা নেবেন। আগামী 27 ডিসেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট হবে রংপুর সিটিতে। 206 বর্গ কিলোমিটারের মহানগরী রংপুর, 10 বছর পার হলেও তেমন ভাগ্যের উন্নয়ন হয়নি বাসিন্দাদের। তৃতীয়বারের মতো ভোটে জয়ী হয়ে আবারও আসবেন নগরপিতা, হয়তো তার দিকেই তাকিয়ে আছেন সবাই। ফকরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। এদিকে রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। এতে অংশ নেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের পোলিং এজেন্টরা। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, পোলিং এজেন্টদের নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কে ধারণা দিতেই এমন আয়োজন। এরপরও যদি কোনো এজেন্ট বিধি লঙ্ঘন করেন তার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। দর্শক, সারা দেশে শুরু হলো করোনা টিকার চতুর্থ ডোজ। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির। এরপর থেকে দেশের সব সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে ভ্যাকসিনেশন সেন্টারে দেওয়া হবে টিকা। প্রথম দিনে কেন্দ্রগুলোতে ছিল না তেমন ভিড়। চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। প্রাথমিকভাবে সম্মুখ সারিসহ 5 ধরনের ব্যক্তি পাচ্ছেন এই টিকা, যা নেওয়া যাবে তৃতীয় ডোজ দেওয়ার 4 মাস পার হলে। চলাকালীন আর কি দিতে পারি নাই, আর বয়স হয়েছে তো একটু সমস্যা হয়েছিল, এই জন্য দিতে পারি, এই জন্য আজকে দিলাম আর কি। যেহেতু SMS টা এখনো উন্মুক্ত হয় নাই, সেই জন্য শুধু মাইকিং এর মাধ্যমে আমরা জনগণকে জানাতে পেরেছি। আশা করি SMS উন্মুক্ত হলে সামনের দিনে আরো ব্যাপক সাড়া জাগবে। চিকিৎসকের প্রতিহিংসার শিকার হয়ে প্রাণ গেছে রোগীর। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে এমন ঘটনায় ক্ষুব্ধ মারা যাওয়া রোগীর স্বজনরা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও মেলেনি তার সুরাহা। বরিশাল নগরীর 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেনু বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে গেল বছর 15 আগস্ট বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। স্বজনদের দাবি, 5 দিন পর কথা কাটাকাটি হলে রোগীর ভর্তি বাতিল করেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক মুশফিকুজ্জামান। এরপর কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও ওই রোগীর নাম কেটে দেন অভিযুক্ত চিকিৎসক। এক পর্যায়ে মৃত্যু হয় রেনু বেগমের। আপনি রিলিজ কেন দিচ্ছেন, যেহেতু MS আলাউদ্দিন স্যার রাখতে বলো 2-3 দিন। তখন উনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে যান এবং আমার সাথে দুর্ব্যবহার করেন, আমাকে এবং আমার বোনকে মারতেও আসেন। আমরা বিষয়টি MS আলাউদ্দিন স্যারকে জানাই। জানানোর পরে তিনি এটা খুব একটা প্রতিকার পায়নি। এরপর থেকে যেটা হয়, আমার মাকে যত আমরা হাসপাতালে নিয়ে যতবারই গিয়েছি আমাদেরকে আর হসপিটালে রাখা হয়নি। নিহত রেনুর ছেলে জানান, তর্কাতর্কির বিষয়ে তার কাছে ক্ষমা চাইলেও শোনেননি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি।
যে যদি আমার ছেলে মেয়ে কোনো ভুল করে থাকে তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে, দয়া করে আমার রুগীটাকে তুমি রাখো, চিকিৎসা দাও। তখন সে বলছে যে এগুলো বাসায় গিয়ে বলবেন, এগুলো এখানে হাসপাতালে না। যদিও অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মুশফিকুজ্জামান জানান, শেষবার তাকে ছাড়পত্র নয় রিফার করা হয়েছিল। ওনার হলো হার্টের মেজর আর্টারি সবগুলো ব্লক হওয়া, তাই ব্লকের চিকিৎসা তো আমাদের এখানে এটা ভালো হবে না, এক নম্বর। দুই নম্বর হলো ব্যথার কমপ্লেন করতেছে, এই জন্য সব চিন্তাভাবনা করে স্যারদের ডিসিশন হলো রোগীর লোককে ডাকে বলো আপনাদের আসলে তো এই যে চিকিৎসা দিচ্ছে তো ভালো হচ্ছে না, বারবার ভর্তি হচ্ছে কিন্তু আপনার চিকিৎসা তো হচ্ছে না, তাই ঢাকায় রিফার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। প্রেক্ষিতে লিখিত অভিযোগ প্রেক্ষিতে একটি তদন্ত বোর্ড করিয়েছি, তদন্ত বোর্ডের প্রতিবেদন এখনও পাইনি, তদন্ত বোর্ডের প্রতিবেদন পেলে যদি অভিযুক্ত কেউ হয় সে ব্যবহারে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। দেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু স্বাধীনতা বিরোধী কোনো দল থাকবে না। নাটোরের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দর্শক, জেডিএসআরএম দেশ 24 এই ছিল এখনকার মতো, আর ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।